কিছু নয়েজের উপস্থিতি পাবেন, কোনো সমস্যা নেই, কারণ আমরা গাড়িতে আছি। তো এখন মানে ভাবছিলাম যে আপনাদের এসএসসির রেজাল্ট কিন্তু চলে আসছে, কোথা থেকে চেক করবেন? অনেকে কিন্তু বুঝতে পারছেন না যে কীভাবে চেক করবেন এসএসসির রেজাল্ট, বা কোন ওয়েবসাইট থেকে বর্তমানে এসএসসির রেজাল্ট চেক করা যাচ্ছে সেটা কিন্তু ওরা বুঝতে পারছেন না। তো আমি সেটাই দেখাচ্ছি এখন, আপনারা চলুন আপনারা দেখে আসি। তো সেটা দেখার জন্য অবশ্যই যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে দাঁড়ান, আমি দেখাচ্ছি, আমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি প্রিন্ট কমেন্টে দিয়ে রাখবো, আমি ওয়েবসাইটের লিঙ্ক দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে, ঠিক আছে? সো এই ওয়েবসাইটের লিঙ্ক অবশ্য আমি প্রিন্ট কমেন্টে দিয়ে রাখছি, আপনারা ওখান থেকে দেখতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন। তো দেখো এই ওয়েবসাইটে আপনারা আসার পর এইরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে এই যে আপনাদেরকে এই যে প্রথমটা, এখান থেকে আপনাদেরকে এসএসসি, এইচএসসি, জিএসসি এগুলো সিলেক্ট করে দিতে হবে। আপনারা যদি এসএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা এসএসসি রেজাল্ট দেখতে চাইলে এসএসসিতে প্রেস করবেন, ঠিক আছে? তারপর এখান থেকে ইয়ার, মানে কোন ইয়ারে আপনি পাস করেছেন সেটা আসলে মূলত কোন ইয়ারে আপনি পরীক্ষা দিয়েছেন সেই ইয়ারটা এখানে লিখতে সিলেক্ট করে দিতে হবে, 2021 আমরা দিলাম, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি বোর্ডটা সিলেক্ট করতে হবে, ঢাকা বোর্ড হতে পারে অথবা আপনি যদি সিলেট বোর্ড দিতে চান সিলেট বোর্ডে দেখতে পারেন, ঠিক আছে? আপনারা যে কোনো বোর্ড দেখতে পারেন। এখান থেকে জেলার নাম আছে, মনে হয় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12টা 12, হ্যাঁ 12টা মনে হয় আছে। তো যাই হোক এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আপনাদের বোর্ডের নামটা দেবেন, তারপর এখান থেকে রোল নাম্বারটা দিতে হবে, রোল নাম্বার, যেমন ফর এক্সাম্পল 5413 এভাবে হতে পারে, ঠিক আছে, রোল নাম্বার। তারপর এখান থেকে আপনার রেজাল্টের যে মানে কী বলে রেজাল্ট নাম্বার নাকি রেজিস্ট্রেশন নাম্বার, সরি রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? এরকমভাবে রেজিস্ট্রেশন নাম্বার দিলেন, তারপর এই যোগফলটাকে পূরণ করতে হবে, এই যোগফলটাকে পূরণ করতে হবে। যেমন ফর এক্সাম্পল 3 এবং 3+5 হলে 3+4 3+4 হলে সমান হবে আপনার 7, ঠিক আছে? এরকমভাবে 7 দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর যখন এখানে প্রেস করবেন তখনই কিন্তু আপনাদের রেজাল্টই দেখাবে। আমার কাছে কোনো রেজাল্টের ইয়ে নাই এই মুহূর্তে, আমি এই মুহূর্তে গাড়িতে আছি তাই দেখাতে পারলাম না। আমি এই মুহূর্তে গাড়িতে আছি অ্যান্ড আমি এখন মানে সিলেটের দিকে যাচ্ছি, তাই আসলে মূলত এখান থেকে দেখানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না, ঠিক আছে? আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এখান থেকেই আপনাদেরকে দেখতে হবে। আমি আপনাদেরকে ওয়েবসাইটটির লিঙ্ক প্রিন কমেন্টে এমনকি আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই।